সুপ্রিয় বন্ধুগণ, যেভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করে পড়বেন সে সকল বিষয়ের উপর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি এবং পুরো বিষয়টি বুঝে নিই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির উপর 450 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। এছাড়া আপনারা যে সকল ভিডিও লেকচারগুলো দেখতে চান আপনারা কমেন্টস বক্সে লিখে দেন, আমরা উক্ত ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব। এবং যারা ভিডিও লেকচার নিতে চান তারা প্যানড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখতেছি যে কোনো বাক্যকে ইন্টিগ্রেট করার কৌশল। লক্ষ্য করেন যে সে একজন ডাক্তার, সে একজন কি ডাক্তার। এই বাক্যটাকে ইন্টিগ্রেট করার সিস্টেম হলো সাবজেক্টের পর কর্ষকার কি বসালে ইন্টিগ্রেটিভ হবে। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনাকে আপনার শিক্ষক 10,000 বাক্য দিল বাংলা বাক্য। প্রতিটা বাক্যের সাবজেক্ট ছোট হতে পারে, বড় হতে পারে, যে যাই হোক সাবজেক্টের পর কর্ষকার কি বসাবেন, বাক্যের শেষে ইন্টিগ্রেটিভ চিহ্ন বসাবেন, তাহলে ইন্টিগ্রেটিভ বাক্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে পড়বেন তা আপনি এভাবে লিখে লিখে পড়বেন। যেমন সে বা লোকটি, লোকটি কি একজন ডাক্তার, লোকটি কি একজন ইঞ্জিনিয়ার, লোকটি কি একজন শিক্ষক, লোকটি কি একজন ব্যবসায়ী, লোকটি কি একজন চেয়ারম্যান বা সে কি একজন চেয়ারম্যান, লোকটি কি একজন গায়ক বা সে কি একজন গায়ক। তো বন্ধুগণ এইভাবে ধরে নেন আপনি 20টি বাক্য খাতায় লিখলেন, লেখার পরে আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। অর্থাৎ সাবজেক্টের পর কর্ষকার কি বসে প্র্যাকটিস করুন টেন্সের আলোকে 12 ভাবে। লক্ষ্য করেন, সে কি একজন ডাক্তার, সে কি একজন ডাক্তার হচ্ছে, সে কি একজন ডাক্তার হয়েছে, সে কি কিছুদিন ধরে একজন ডাক্তার হচ্ছে, সে কি ডাক্তার ছিল, সে কি ডাক্তার হচ্ছিল, সে কি ডাক্তার হয়েছিল, সে কি কিছুদিন ধরে ডাক্তার হচ্ছিল, সে কি ডাক্তার হইবে, হইতে থাকবে, হইয়া থাকিবে, কিছুদিন ধরে হইতে থাকবে। তো বন্ধুগণ এইভাবে সে কি শিক্ষক, সে কি শিক্ষক হচ্ছে, সে কি শিক্ষক হয়েছে, সে কি বেশ কিছুদিন ধরে শিক্ষক হচ্ছে, সে কি শিক্ষক ছিল, হচ্ছিল, হয়েছিল, কিছুদিন ধরে হচ্ছিল, শিক্ষক হইবে, হইতে থাকবে, হইতে থাকবে, কিছুদিন ধরে হইতে থাকবে। আর বন্ধুগণ এইভাবে যদি আপনি কিংবা আপনার সন্তান বা ছাত্রছাত্রীরা যদি 20টি বাক্য নিয়ে এইভাবে 12 ভাবে প্র্যাকটিস করে পড়ে, তাহলে মনের অজান্তে সে বাংলা বাক্যকে ইন্টিগ্রেট করার কৌশল শিখে গেল আর এর সাথে নাউন যুক্ত বাক্যকে দিয়ে শিখে গেল। হ্যাঁ, রপ্ত হওয়ার পর আপনি উক্ত বাক্যের পাশে আবার ইংরেজি করে পড়েন। যেমন, সে কি একজন ডাক্তার, ইসি এ ডক্টর, সে কি ডাক্তার হচ্ছে, ইসি বিং বা বিকামি এ ডক্টর, সে কি ডাক্তার হয়েছে, হ্যাজ হি বিন এ ডক্টর, হ্যাজ হি বিন এ ডক্টর। বন্ধুগণ ইংরেজি সকল বাক্যকে যদি ইন্টিগ্রেটিভ করতে দেওয়া হয় শুধু অক্সিলি ভার্বটি সাবজেক্টের আগে বসালে ইন্টিগ্রেটিভ হবে। তো লক্ষ্য করুন যে কিভাবে পড়বেন। আবার একটু খেয়াল করুন যে সে কি একজন ডাক্তার, ইজি এ ডক্টর, সে কি ডাক্তার হচ্ছে, ইজি বিং বা গেটিং বা বিকামিং এ ডক্টর, সে কি একজন ডাক্তার হচ্ছে। তো বন্ধুগণ এখানে বিং কেন আসলো? হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হলো সাবজেক্ট এমিজার ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বি এর সাথে। এখানে হলো মূল ভার্ব হলো ইজের সাথে কি হবে, বি থেকে আইএনজি বিং, ইজি বিং বিং এ ডক্টর বা গেটিং বিকামিং, এটা দিয়ে পড়া যায়। এখন আসুন, হ্যাজ হি বিন এ ডক্টর, সে কি ডাক্তার হয়েছে। বন্ধুগণ বিন কিভাবে আসলো, অর্থাৎ বি থেকে এমিজার ওয়াজার বিন, অর্থাৎ বি ওয়াজ বিন, বি থেকে বিন হলো। তারপর সে কি কিছুদিন ধরে বা কয়েক বছর ধরে ডাক্তার হচ্ছে, হ্যাজ হি বিন এ ডক্টর ফর 3 ডেজ। বন্ধুগণ 4 নম্বর বাক্যটা খুব একটা ব্যবহার হয় না, তবে টেন্সের আলোকে পড়তে হলে আমাদেরকে রপ্ত করতে হবে। এখন আসুন, সে কি ডাক্তার ছিল, ওয়াজি এ ডক্টর, সে কি ডাক্তার হচ্ছিল, ওয়াজি বিং এ ডক্টর, সে কি ডাক্তার হয়েছিল, হ্যাড হি বিন এ ডক্টর, সে কি কিছুদিন ধরে বা কিছু ডাক্তার হয়েছিল, হ্যাড হি বিন বিং এ ডক্টর ফর 3 ডেজ, সে কি ডাক্তার হইবে, উইল হি বি এ ডক্টর, সে কি ডাক্তার হইতে থাকবে, উইল হি বিং এ ডক্টর, সে কি ডাক্তার হয়ে থাকবে, উইল হি হ্যাভ বিন এ ডক্টর, সে কি কিছুদিন ধরে ডাক্তার হইতে থাকবে, উইল হি হ্যাভ বিন বিং এ ডক্টর ফর 3 ডেজ। তো বন্ধুগণ আমরা আজকের ভিডিও থেকে শিখে নিলাম যে কোনো বাংলা বাক্যকে ইন্টিগ্রেট করার কৌশল হলো প্রতিটা বাক্যের সাবজেক্টের পর কর্ষকার কি বসাবেন, আর ইংরেজিতে হলো শুধু অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসাবেন। এইভাবে 20টি বাক্যকে যদি মিলিয়ে মিলিয়ে পড়ুন সমস্ত জীবনের জন্য আপনি এগিয়ে গেলেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ।